গুণো আমি কাকার মতো সব কথা তুলে খুলে বলেছি। কাকা বলেছে কোনো অসুবিধা হবে না, কিন্তু আমার যে কোনো চিন্তা দূর হচ্ছে না। স্বামী তুমি আল্লাহকে ডাকো, কোনো চিন্তা করো না, কারণ মানিক খুন হয়েছে তাতে তোমার কোনো দোষ নেই। তুমি ঘুমিয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিয়েছি। তুমি কথা বলো, আমি চা নাস্তার ব্যবস্থা করছি। ঠিক আছে দারোগা সাহেব, আপনারা বসুন। কি মনে করে আপনি কি বাংলাদেশ সরকারের আইন মানেন? সে কি দারোগা সাহেব, আমি বাংলাদেশি, এই বাংলায় আমার জন্মভূমি, আমি বাংলাদেশের আইন মানবো না কেন? আমার অপরাধ মানিক হত্যার দায়ে আপনাকে গ্রেফতার করা হলো। সিপাহী এসআর বেঁধে ফেলো। সিপাহী ওকে নিয়ে চলো। দারোগা সাহেব বিশ্বাস করুন, দারোগা সাহেব আমি যে মানিককে হত্যা করিনি। নিয়ে চলো সিপাহী। স্যার Oh,
Ha ha ha.